কাবা শরীফে তফ বন্ধ করা কি কী আমাদের আলামত মৃত্যুর ভয়ে ওমরা বন্ধ করা কতটুকু সঠিক হয়েছে প্রিয় দর্শক আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে বলবো প্রথম কথা হলো কাবা শরীফে তফ বন্ধ হয়নি তফ চালু আছে মাতাফে অর্থাৎ কাবার চত্বরে আঙ্গিনায় সেখানে তফ বন্ধ আছে কিন্তু মসজিদে হারামের প্রতিটা ফ্লোরেই তফ চলছে কাবার চতুর্পাশ পাশ দিয়ে অতএব তপ বন্ধ হয়নি এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো তোয়াফ যদি বন্ধ হয়ও এমনকি ওমরাহ যদি বন্ধ হয়ে যায় তো এটি কেয়ামতের কোনো আলামত নয় কেয়ামতের ছোট বড় আলামত মিলিয়ে প্রায় একশো তো একচল্লিশটি আলামত আছে এবং এ বিষয়ে আমাদের ছোটো একটি পুস্তিকা আছে কেয়ামতের একশো একচল্লিশ আলামত নামে সেখানে দশটি বড় আলামত আর একশো একত্রিশটি ছোটো আলামতের কথা আমরা উল্লেখ করেছি মুসুন্নার আলোকে তার কোথাও তয়াব বন্ধ হয়ে যাওয়া বা সাময়িকভাবে ওমরা বন্ধ থাকা এটা আমাদের আলামত হিসাবে উল্লেখ করা হয়নি বিধায় এটা নিয়ে আমাদের বিভ্রান্তি ছড়ানো কোনো অবস্থাতেই সঠিক হবে না তবে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে একেবারে কাছাকাছি সময়ে একটি ঘটনা ঘটবে বলে মুস্তাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে তা হলো ইথিওপিয়ান বা নিগ্রোদের কোনো এক জনের মাধ্যমে তার দ্বারায় কাবা ধ্বংসের মতো ভয়াবহ একটি ঘটনা ঘটবে একেবারে ঠিক কে পূর্ব মুহূর্তে আর তার আগে আগে বেশি করে তফ করে নেওয়ার জন্য বিভিন্ন হাদিস বিভিন্ন আসারে আমাদেরকে নির্দেশ করা হয়েছে কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকা বা ওমরা বন্ধ থাকা বিশেষ কোনো পরিস্থিতির প্রেক্ষিতে এটার সাথে কে আলামতের কোনো সম্পর্ক নেই বিষয়টিকে আমরা সেভাবে দেখা কোনো অবস্থাতে সঠিক নয় আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে ওমরা বন্ধ করা এটা কতটুকু সঠিক হয়েছে দেখুন ওলামা একরাম এ ব্যাপারে সবাই প্রায় একমত যে কোনো কারণে যদি কোনো মক্কাহ এবং মদিনার পথযাত্রী মুসাফির তিনি যদি পথটাকে নিরাপদ মনে না করেন বিশেষ করে হজ যাত্রী উমরার যাত্রী নিরাপদ মনে না করেন তাহলে তার জন্য ওমরা বা হজ ফরজি হয় না যদি মনে করেন যে তিনি পথে কোনো বিপদের মুখোমুখি হবেন বা সেখানে গেলে কোনো বিপদের মুখোমুখি হবেন এটা প্রায় প্রবল ধারণা হয় বা প্রায় নিশ্চিত হয় আশঙ্কা দাঁড়ায় তাহলে তার জন্য ওমরা বা হজের সফর এটা আর ফরজ হয় না অতএব এই মাস আলার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে সাময়িকভাবে ওমরা অথবা হজ অথবা তফ এগুলোকে বিলম্ব করা ইসলাম সরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু না আপনি ধরুন ওমরা করার ডিসিশন নিয়েছেন এই মাসে কোনো কারণে আপনার অসুস্থতা বা বড়ো কোনো বিপদ দেখা দিল ইসলাম স্বরী দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে দুই মাস বা চার মাস পরে পিছিয়ে আপনি প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে সারা পৃথিবীর মানুষের জন্য এই সুযোগ রয়েছে অতএব ওমরা যদি আমরা সবাই সাময়িকভাবে বন্ধ করে কোনো একটা অসুবিধার কারণে কোন একটা বিপদের আতঙ্ক থেকে ভয় থেকে আমরা যদি সেটাকে কিছুকাল পরে করি কোনো অসুবিধা নেই ওমরা বা হজ এর পাচক তো সলাতের মতন যে আমাকে টাইমতো আদায় করেই ফেলতে হবে এটা আমরা কিছুকাল পরে যদি করি কোনো অসুবিধা নেই অতএব ওমরা যদি বন্ধ করা হয় সাময়িক সময়ের জন্য এ দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার সমস্যা নাই কেউ বলতে পারেন যে মক্কাকে এত ভয় করার কি আছে আল্লাহ না মক্কাকে নিরাপদ শহর বলেছেন বালাদে আমিন বলেছেন আল্লাহ বলেছেন আলম আউ আলাম ইয়রাউ আন্না জা আলনা হারামান আমেন আমি এটাকে নিরাপদ হারাম করেছি তারা কি দেখেনি তার মানে আল্লাহ এটা নিরাপদ করেছেন তাহলে সেখানে গেলে আবার করোনা ভাইরাসের ভয় বা অন্য কোনো ভয় আমাদের কেন গ্রাস করছে প্রিয়দর্শক হারামকে আল্লাহ সুমাতা নিরাপদ করেছেন এর মানে এই নয় যে হারামে কোনো রোগবালাই হবে না কোনো অসুবিধা হবে না অসুখ হবে না মানুষ মারা যাবে না কোনো বিপদ হবে না কয়েকদিন আগে ক্রেন দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি কিছু কয়েক বছর আগে অতএব হারামকে নিরাপদ করার একটা অর্থ এটাও যে সেখানে কেউ যদি প্রবেশ করে তাকে নিরাপত্তা দিতে বাধ্য এটা আল্লাহ নির্দেশ ইজেন আলাসমাতালা বলেছেন ওমান দেখাল হোক কানা আমে যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে অর্থাৎ তাকে নিরাপত্তা দিতে বাধ্য এবং কি কেউ যদি এহরামের কাপড় পরে সেখানে যান ওমরা বা হজের জন্য তাহলে সেক্ষেত্রে তার জন্য বাধ্য তার জন্য আবশ্যক করা হয়েছে জরুরি করা হয়েছে সেজন্য কোনো প্রাণীকে হত্যা না করে সবাইকে নিরাপত্তা দেয় এখানে মক্কাকে নিরাপদ শহর বলতে এ সমস্ত কথা বোঝানো হয়েছে সেখানে কোনো দুর্ঘটনা ঘটবে ঘটবে না এমন কোনো কথা বলা হয়নি মনে রাখা উচিত আমাদের যে বেশ অনেক বছর আগে কাবাতে একবার একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে দুষ্কৃতিকারীরা সেখানে আক্রমণ করেছে অনেক হতাহতের ঘটনা ঘটেছে অনেক মানুষ মারা গেছে তখন কিন্তু সলাদ পর্যন্ত বন্ধ ছিল তোফ তো পড়ার কথা এখন তো সলাদ চলছে তো চলছে শুধুমাত্র করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে হাজি সাহেবদের মধ্যে এবং বিপদের কারণ না হয় হাজি সাহেবদের নিরাপত্তার জন্য এটাকে সাময়িকভাবে যে স্থগিত করা হয়েছে ইসলামের সহি দৃষ্টিকোণ এটা নিষেধ মনে রাখবেন ইসলামের সৈহদে নিষেধ হতে হলে কোনো সময় কোথাও নিষেধাজ্ঞার কোনো প্রুফ থাকতে হয় কোথাও এরকম কথা বলা হয়নি যে মক্মের হজ বা ওমরা সাময়িকভাবে বিলম্ব করা বা পিছানো জায়েজ নাই দর্শক আমরা জানি অনেক সময় অতিরিক্ত ভিড় হয়ে গেলেও কিন্তু হারামতো অফ করা বন্ধ হয়ে করে দেওয়া হয় বা বিশেষ কোনো কাজের জন্য বন্ধ করে দেওয়া হয় সেরকমই একটি বিষয় বিধায় ওমরা বন্ধ বা বন্ধ হয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু নয় আর কাবার তোয়া বন্ধ হওয়া বা উমরা বন্ধ হওয়া এটাকে আমাদের কোনো আলামত নয় বিষয়টি আমরা খুব বেশি বাড়াবাড়ি করা খুব বেশি অস্থির হওয়ার কোনো কারণ নেই এর চাইতে বরং আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য ইস্তেকফফার করি গণহারে আল্লাহর দিকে ফিরে আসি তবা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন